नमस्कार আমি ডাক্তার প্রদীপ কুমার বিশ্বাস হোমিও ক্লিনিক চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আপনাদের সামনে আলোচনা করব প্লাসিবো ফাইটাম এবং আরএস এর প্রয়োগ ক্ষেত্র এবং কোন কোন ক্ষেত্রে প্রয়োগ হয় এবং কিভাবে প্রয়োগ হয়। অনেকে এর সমস্যা থেকে যায় যে প্লাসিবো কিভাবে দেব, ফাইটাম কিভাবে দেব এবং কখন প্রয়োগ করব। যারা নতুন চিকিৎসক যারা তাদের একটা সমস্যা থেকে যায়। সুতরাং আমরা যখন কোনো ক্রনিক চিকিৎসায় আসব তখন কিন্তু প্লাসিবো ফাইটাম বা আরএস এর প্রয়োগ বিশেষভাবে উল্লেখযোগ্য থাকবে। মনে করুন একটা লোকের টিউমার হয়েছে, তাকে থোজা আমি 10 mm দিয়ে দিলাম। থোজা 10 mm এর ক্রিয়াকাল কিন্তু 40 দিন, থোজার ক্রিয়াকাল কিন্তু 60 দিন। তো সাধারণত 10 mm 40 দিন পর্যন্ত ক্রিয়াকাল ধরা হয়। একটা রোগীকে যদি আমি থোজা 10 mm দুটো ডোজ দিয়ে ছেড়ে দেই, সে বলবে যেতে কোনো কাজ হয় না, ও দুটো দুটো পুড়িয়ে দিতেছে আর কাজ হবে না। সঙ্গে আমি যদি ক্যালকেরিয়া ফ্লোর 12x বা 30x দিয়ে দেই, 4 করে ট্যাবলেট দিনে দুবার, তাহলে সে চিন্তা করবে যে দুটো ওষুধ দিচ্ছে, দুটো পুরিয়া দিচ্ছে আর একটা ক্যালকেরিয়া ফ্লোর দিতেছে, আর কোনো মেডিসিন দেয় ডাক্তার না। কিন্তু আমাদের মনে রাখতে হবে রোগীকে সন্তুষ্ট করার জন্য এবং ওষুধের ক্রিয়াটা দীর্ঘায়িত করার জন্য আমরা প্লাসিবো বা আরএস বা ফাইটাম ব্যবহার করি। অর্থাৎ 30 নম্বর গ্লোবিলস হোক আর 40 নম্বর গ্লোবিলস হোক, যদি 30 নম্বর গ্লোবিলস আপনারা ইউজ করেন, 4 করে ট্যাবলেট দিনে দুবার দিতে পারেন, 40 নম্বর হলে 2 করে ট্যাবলেট দিনে দুবার, এটা কিন্তু পর্যায়ক্রমে দিয়ে যেতে হবে। রোগীকে যদি আমি 3 মাসের ওষুধ দেয় বা 1 মাসের ওষুধ দেয়, সেইভাবে কিন্তু তাকে প্লাসিবোটা দিতে হবে। অর্থাৎ হাফ অন্স শিশিতে 40 নম্বর গ্লোবিলস দিয়ে তাকে 2 করে বড়ি 3 বার খেতে দিতে হবে, তার স্যাটিসফ্যাকশনের জন্য, অর্থাৎ সে মনের শান্তির জন্য, না আমাকে ওষুধ দিয়েছে ডাক্তারবাবু অর্থাৎ আমি ওষুধ খাবো। আপনি 2-3টে প্লাসিবো দিতে পারেন শিশিতে, অর্থাৎ সকাল 1টা, দুপুর 1টা, বিকাল 1টা, কারণ সে মনে করবে যে আমি ওষুধ খাচ্ছি। কিন্তু শুধু ওষুধ নয়, এতে আপনি যে ওষুধটা তাকে দিয়েছেন তার ক্রিয়াটা স্থায়িত্ব হয়ে যাবে, অর্থাৎ ক্রিয়াকালটা ধরে রাখার জন্য আমরা প্লাসিবো ব্যবহার করি। সবসময় মনে রাখবেন যখনই কোনো ক্রনিক চিকিৎসার ক্ষেত্র আসবো তখন তাকে প্লাসিবো বা ফাইটাম বা আরএস ব্যবহার করতেই হবে, কারণ ওই মেডিসিনটার শক্তি বা ক্রিয়াটা ধরে রাখার জন্য তাকে এই মেডিসিনটা দিতে হবে, প্লাস তার মনের একটা শান্তির জন্য যে না আমি মেডিসিন খাচ্ছি, আমার ক্রিয়া হচ্ছে, তার মনে একটা স্যাটিসফ্যাকশন আসে। অ্যালোপ্যাথি ডাক্তাররা দেখবেন যখন ওষুধ লেখে 7-8টা একসঙ্গে লিখে দেয়, অর্থাৎ 7-8টা কিন্তু কাজ হয় না, ওষুধ মাত্র 2টি বা 1টায় কাজ হয় আর বাদবাকি কিন্তু এমনি দিয়ে দেয় পয়সা নেওয়ার জন্যই বা মনের স্যাটিসফ্যাকশনের জন্যই। সুতরাং আমাদেরও সেই চিন্তা করতে হবে যে রোগী যখন আসবে, দেখা যাচ্ছে কোনো সাইটিকার রোগী আসলো বা প্যারালাইসিসের রোগী আসলো, তাকে হয়তো কোষ্টিকাম 10 mm দুটো ডোজ দিলাম, সঙ্গে প্লাসিবো বা ম্যাকফস দিয়ে দিলাম 1 মাসের জন্য। সুতরাং যখনই দেখবেন যে কোনো ক্রনিক কেস যখন আসবে তখন তাকে প্লাসিবো অবশ্যই দিতে হবে, তার ওষুধের ক্রিয়াটা দীর্ঘায়িত করার জন্য বা ক্রিয়াটা ধরে রাখার জন্য। সুতরাং প্লাসিবো সবসময় আমাদের রাখতে হবে চিকিৎসাক্ষেত্রে, মনের সন্তুষ্টি হোক বা ওষুধের ক্রিয়া ধরে রাখার জন্য হোক, তাকে প্লাসিবো সঙ্গে দেবেন, তাহলে কি হবে রোগীও সন্তুষ্ট থাকবে এবং ওষুধের ক্রিয়াটাও দীর্ঘায়িত হবে। এইভাবে চিকিৎসা করলে আশা করি ফল ভালো হবে, রোগী সুস্থ থাকবে এবং আপনার উপর রোগীর বিশ্বাস আসবে। সুতরাং রোগীর বিশ্বাস আনতে হলে রোগীর মনের স্যাটিসফ্যাকশনটা আগে দরকার, রোগী কী চায়। অনেক সময় দেখা যায় যে রোগীকে যখন একটা ওষুধ দেওয়া হয়, ও ডাক্তার একটা ওষুধ দিয়েছে ওতে কাজ হয় না, এমনি হোমিওপ্যাথিতে বলে হোমিওপ্যাথিতে কাজ দেয় না, অ্যালোপ্যাথির কাছে গেলে বলে ওতে কোনো ওষুধ নেই ওতে কাজ হয় না, ওফটাই কী কাজ হয়, কিছু হয় না। সুতরাং এইটা মনে রাখতে হবে আমাদের রোগীর মনের স্যাটিসফ্যাকশনটা আগে আনতে হবে, অর্থাৎ বিশ্বাসযোগ্যটা সব বড় কথা। বিশ্বাসযোগ্যতা না থাকলে কিন্তু ওষুধই কাজ হবে না। আপনি 2 পুরিয়াতে ছেড়ে দেবেন, ও বিশ্বাসই আসবে না, বলো কিচ্ছু হয় না ওতে, ও 2 পুরিয়াতে গ্লোবিলসি করে 2 পুরিয়াতে বা সুগারে করিয়া 2 পুরিয়া করে দেশে কোনো কাজ হয় না, কিন্তু সঙ্গে আপনি তার প্লাসিবো আরএস দিয়ে দেবেন, বলবে না ওষুধ অনেকগুলো দেশে এতে কাজ হবেই, তার বিশ্বাসযোগ্যতা তখন দীর্ঘায়িত হবে এবং সে গুরুত্ব দিয়ে আপনার মেডিসিনটি খাবে এবং আপনার উপর বিশ্বাস আসবে এবং কাজও হবে তাতে। সুতরাং প্লাসিবো বা আরএস বিশেষভাবে প্রয়োগ করা উচিত যখনই আমরা চিকিৎসা করবো ক্রনিক কেসে। অ্যাকুইট কেসের ব্যাপারটা আলাদা, কারণ অ্যাকুইট কেসে অনেক সময় ডবল মেডিসিন ইউজ করতে হয়, কিন্তু যখনই আমরা ক্রনিক কেসে আসবো তখন কিন্তু সিঙ্গেল মেডিসিন ইউজ করতে হবে, ডবল মেডিসিন চলে না। ক্রনিক কেসে যখন আসবো, কোনো টিউমারের কেস, সাইটিকার কেস, প্যারালাইসিসের কেস, যখনই কোনো মারাত্মক কেস বা ক্রনিক কেস আসবো তখন কিন্তু আমরা সিঙ্গেল মেডিসিন ইউজ করবো। সঙ্গে বায়োকেমিক দিতে পারি, বায়োকেমিক চলবে, বায়োকেমিক আপনি 1-2-3টেও দিতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু প্লাসিবো অবশ্যম্ভাবী। প্লাসিবো না দিলে কিন্তু রোগীর বিশ্বাসযোগ্যতা আপনার পরে আসবে না এবং রোগীও আপনার থাকবে না। সুতরাং পয়সাটা পরের কথা, রোগীর বিশ্বাসযোগ্যতা আগে। যখনই আপনি বিশ্বাসযোগ্যতা হারাবেন তখন আপনার চিকিৎসা জগৎ কিন্তু শেষ হয়ে যাবে। বিশ্বাসযোগ্যতা আনতে হলে রোগীর
ওষুধের ক্রিয়া ধরে রাখতে হলে আপনাকে প্লাসিবো বা ফাইটাম আপনাকে দিতেই হবে। তাহলে কিন্তু রোগী আপনার উপরে বিশ্বাস থাকবে, আপনার চিকিৎসার উপর বিশ্বাস থাকবে এবং ওষুধের উপর বিশ্বাস থাকবে, সেক্ষেত্রে কিন্তু রোগী সুস্থ হবেই, এটা মনে রাখবেন। অনেক সময় অনেক ডাক্তারবাবুরা দেখেন যারা হয়তো নতুন চিকিৎসক, তারা হয়তো চিন্তা করেন যে বেশি মেডিসিন দিয়ে কাজ, দুটো পুরিয়া দিয়ে দেই, দুটো পুরিয়া দিয়ে দেয় বলো 10 দিন পরে এসে নেয়। অনেক রোগী আমার অভিজ্ঞতা আছে, আমি দেখেছি দুটো পুরিয়া দিয়ে বলে যে 10 দিন পরে আমাকে দেখা, আমার সঙ্গে দেখা করে নেয়। রুগী এসে বলে যে ও অমুকের কাছে গেছিলাম, দুটো পুরিয়া দিয়ে স্যার কিছু দেয়নি। কেন দেয়নি? ও জানে না, তাই দেয়নি, ও ওষুধ কাজ হয় না। ওই দুটো গ্লোবিলস পরে দিয়ে একটু পুরিয়া করে দিয়ে দিচ্ছে একটু সুগারের ভিতর, ওতে কিছু হয় না, ফেলে দেয়, অনেক সময় ফেলে দেয়। কিন্তু এটা তার নির্বুদ্ধিতার পরিচয়, অর্থাৎ সে জানে না, অর্থাৎ সে জানে না যে রুগীটাকে ধরে রাখার সিমটমটা কী, সিস্টেমটা কী। অর্থাৎ রুগীটাকে ধরে রাখার সিস্টেম আছে, ওষুধের ক্রিয়া দীর্ঘায়িত করার সিস্টেম আছে, এটা মনে রাখতে হবে এবং সবসময় খেয়াল রাখতে হবে যে প্লাসিবো যেহেতু হ্যানিম্যান তৈরি করে গেছেন তার একটা কারণ আছে, কারণ ছাড়া কোনো জিনিস হয় না। সুতরাং আমাদের সেই পর্যায়ে বা হ্যানিম্যানের থিওরি অনুযায়ী আমাদের প্লাসিবো ব্যবহার করতেই হবে বা ফাইটাম ব্যবহার করতেই হবে, তাহলে কিন্তু ওষুধের ক্রিয়াটা স্থায়িত্ব থাকবে না বা রোগীর বিশ্বাস থাকবে না। সুতরাং সবসময় মনে রাখবেন যখনই কোনো ক্রনিক কেসে আপনারা যাবেন তখন কিন্তু প্লাসিবো বা ফাইটাম একটা দুটো তিনটে শিশিতে আপনারা দিয়ে দেখবেন। বিজ্ঞ ডাক্তারদের প্রেসক্রিপশন দেখেছি আমি আমার জীবনে, তারা কিন্তু একটা মেডিসিন ইউজ করেছে ক্রনিক কেসে, তিনটে ফাইটাম দিয়েছে, একটা ফাইটাম লেখে, একটা প্লাসিবো লেখে, একটা আরএস লেখে, অর্থাৎ তিনটে শিশিতে সকালে দুপুর রাত্রি। আমাদের এশিয়া মহাদেশের মধ্যে পঞ্চম ডাক্তার ছিলেন বরনাথ চক্রবর্তী, ওনার একটা প্রেসক্রিপশন আমি দেখেছিলাম আজ থেকে 10 বছর আগে, 15 বছর হবে, 10-15 বছর আগে দেখেছিলাম। উনি একটা মেডিসিন প্রেসক্রাইব করেছিলেন, তার নাম টিউবারক্লিনাম, দুটো ডোজ 10 mg, সঙ্গে কিন্তু উনি লিখেছিলেন প্লাসিবো ফাইটাম আরএস, আজ থেকে 15 বছর আগের কথা। সুতরাং বড় বড় বিজ্ঞ ডাক্তারবাবুরা যারা আছেন ওনারা কিন্তু প্লাসিবো বেশি ইউজ করেন, কারণ রোগীর স্যাটিসফ্যাকশনের জন্য বা ওষুধের ক্রিয়াটা ধরে রাখার জন্য। সুতরাং আপনারা যারা চিকিৎসায় রত আছেন বা চিকিৎসা করছেন বা চিকিৎসা করবেন আশা করছেন, তারা প্লাসিবোটা ফাইটামটা আগে চিন্তা করবেন যখন ক্রনিক কেসের চিকিৎসা আসবেন, তাহলে আপনাদের চিকিৎসায় সাফল্য অবশ্যই আসবে, কোনো রকম ভুল নেই। এছাড়া অ্যাকুইট কেসে যখন আসবেন, হয়তো দেখা যাচ্ছে একটা রোগী আপনার কাছে গ্যাস্ট্রিকের রোগী এলো, আপনি তাকে দুটো মেডিসিন প্রেসক্রাইব করেছেন, হয়তো কোষ্টিকাম নর্মাল অর্থাৎ 30 বা হয়তো বিকেল রায় দিচ্ছেন বা হয়তো লাইকোপোডিয়াম যে কোনো একটা দিচ্ছেন, কোষ্টিকাম হোক লাইক হোক বা কলসিদ্ধ হোক যে কোনো একটা দিচ্ছেন মেডিসিন, সঙ্গে যদি আপনি একটা আরএস বা প্লাসিবো রাখেন, তাহলে একটা মেডিসিন বেড়ে গেল, তাহলে কী হলো, একটা মেডিসিন সে বেশি খাচ্ছে, অর্থাৎ কলসিনটা খাচ্ছে সঙ্গে যদি সে প্লাসিবোটা খায় তাহলে তার দুটো মেডিসিন হলো, তাহলে কী হলো, আর একটু বিশ্বাস বেড়ে গেল যে না আর আমাকে দুটো মেডিসিন দিয়েছে ডাক্তারবাবু। তাতে কী হবে, তার বিশ্বাসটা থাকবে এবং সে আরও সন্তুষ্ট হবে এবং সে সন্তুষ্ট হয়ে আপনার উপর একটা বিশ্বাস আসবে, কাজ করবে কিন্তু কলসিন দিয়ে, কিন্তু প্লাসিবোটা তার ওষুধের ক্রিয়াটা দীর্ঘায়িত করবে। অনেক সময় দেখা যায় কোনো কোনো ক্ষেত্রে প্লাসিবো খেলে কোনো কোনো রোগীর কিন্তু একটু অসুবিধে হয়, কষ্টভোগ করে, সেক্ষেত্রে বলবেন জল দিয়ে খেতে, অর্থাৎ দুটো গ্লোবিলস জলের ভিতর দিয়ে খেতে বলবেন, তাহলে তার এই কষ্টটা আর আসবে না। অনেক ক্ষেত্রে আমার অভিজ্ঞতায় দেখেছি যে প্লাসিবো খেলে অনেক সময় একটু কষ্ট হয়, কোনো কোনো ক্ষেত্রে, সব ক্ষেত্রে হয় না, সেক্ষেত্রে বলবেন একটু জল দিয়ে খেতে, অর্থাৎ দুটো প্লাসিবো গুলি 30 নম্বর হোক আর 40 নম্বর হোক, বলবেন হাফ কাপ জলের ভিতর দুটো গুলি দিয়ে দেবা, দিয়ে খেয়ে নেবা, মেডিকেল সমস্যা কোনো সমস্যা থাকবে না, তখন কোনো কষ্টইতে থাকবে না। সুতরাং প্লাসিবো বা ফাইটাম আমরা যখনই কোনো ক্রনিক সমস্যা বা একট সমস্যা আসবো ক্ষেত্রে বিশেষ তখন অবশ্যই ব্যবহার করব, তাহলে না তা না হলে কিন্তু আমাদের ভবিষ্যৎ অন্ধকার, অর্থাৎ রুগী সারবে না, রুগীর বিশ্বাস থাকবে না, রুগী অন্য জায়গায় বেড়ে যাবে, এটা মনে রাখবেন। ভিডিওটি আপনাদের উপকারে আসলে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। নমস্কার।